রাজ্যে রাষ্ট্রবাদী সরকার গঠিত হওয়ার পর গত 4.5 বছরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পর্যটন, পরিকাঠামো ও গ্রাম উন্নয়নে সরকার নজিরবিহীন কাজ করেছে। রাজ্যে মহিলা সশক্তিকরণ, নেশামুক্তি, অপরাধ দমনেও সরকারের ভূমিকা প্রশংসাযোগ্য। এই সাফল্য অর্জনে সরকারি কর্মচারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে বিবেকানন্দ বিচার মঞ্চ। রাজ্য সরকারও কর্মচারী হিতে হোমগার্ডদের বেতন বৃদ্ধি, প্রমোশন, পূজার বোনাস ইত্যাদি বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। এই কারণে বিবেকানন্দ বিচার মঞ্চ সরকারকে অভিনন্দন ও ধন্যবাদও জানিয়েছে বহুবার। কিন্তু তারপরেও রাজ্যের সরকারি কর্মচারীদের 31% ডিএ এখনও বকেয়া রয়ে গেছে। ডিআরডব্লিউ, পার্ট টাইম, ক্যাজুয়াল ওয়ার্কার, ফিক্সড পে এমপ্লয়িজ, কন্ট্রাকচুয়ালের মতো অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ হয়নি এখনও। কেন্দ্রীয় সরকারের প্রদত্ত অর্থ অনুমোদন থাকা সত্ত্বেও এনএইচএম কর্মীদের গত 2 অর্থ বছরে এক্সপিরিয়েন্স বোনাস প্রদান করা হয়নি। অন্য রাজ্যে যেখানে এনএইচএম কর্মীদের নিয়মিত করা হয়ে গিয়েছে, সেখানে ত্রিপুরায় তাদের প্রাপ্য বোনাসই দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গত 4.5 বছরে কোনো আর্থিক সুবিধা প্রদান করা হয়নি বলেও অভিযোগ বিবেকানন্দ বিচার মঞ্চের। সামাজিক ভাতা 2000 টাকা করা হলেও অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা সহ হোমগার্ডদের পেনশন দেওয়া হয় মাত্র 700 টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি বলেও অভিযোগ বিবেকানন্দ বিচার মঞ্চে। এদিকে সামাজিক ও আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আশা কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তা সত্ত্বেও আশা ফেসিলিটেটর ও আশা কর্মীদের সাম্মানিক ভাতা মাত্র 2000 টাকা এবং মাসে 30 দিনের স্থানে মাত্র 20 দিনের কাজ দেওয়া হয়। একই সঙ্গে পাম্প অপারেটর, রেগা কর্মী ও মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি সহ নিয়মিতকরণ আবশ্যক বলে মনে করে বিবেকানন্দ বিচার মঞ্চ। এছাড়া সরকারের সকল কর্মচারীদের সমান অধিকার ও কাজের সুযোগ দিতে সুনির্দিষ্ট বদলি নীতি প্রণয়নের দাবিও তুলেছেন বিবেকানন্দ বিচার মঞ্চ। এই সমস্ত দাবি নিয়ে চলতি মাসে জেলা শাসকের মাধ্যমে মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দিতে চলেছে স্বামী বিবেকানন্দ বিচার মঞ্চ। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস। তাদের এই দাবিগুলি পূরণ হলে ব্যাপকভাবে লাভবান হবেন রাজ্যবাসী, এমনটাই অভিমত রাজ্যের অভিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।